নমস্কার, আমি আবারও চলে এসেছি ভিকি মধুমিতা ডেলি ব্লগের চ্যানেলের তরফ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি আগে বলেছিলাম আমাদের রুম শিফটিং করার পরে আমাদের ঘরে আর ফ্রিজ নেই, তো আমাদের এখন রেগুলারই বাজার করতে হচ্ছে। তাই ভাবলাম যে আজকে আপনাদেরকে নিয়ে মার্কেটে যাব। চলুন তাহলে চলে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের নিচের রাস্তা, এই রাস্তা দিয়েই রোজ হচ্ছে ভিকি অফিস যায় আসে। আর রাস্তার ওই পারে যে জায়গাটা দেখা যাচ্ছে, ওর অফিস থেকে বাসটা ফেরার পথে এইখান দিয়ে যায়, ওই জন্য ওর ফেরার সময় রাস্তাটা একদম ঘরের কাছে হয়ে যায় যে একদম একটুখানি আসে। আর এইখানে একটা নিউ কনস্ট্রাকশন হচ্ছে, তার মাঝখান দিয়ে একটা সরু রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে আমরা চলে আসি শর্টকাট হওয়ার জন্য। নাহলে ওই রাস্তা ধরে যেখান থেকে ওর বাসটা নামায় ওখান থেকেই আমাদেরকে যেতে হবে। সামনে ওই গাড়িগুলো দাঁড়িয়ে আছে, ওখানে একটা সিগনাল রয়েছে, ওই সিগনাল থেকে বেরিয়ে এদিক দিয়ে আসতে হবে, মানে ওই ডে টু ডের পাস দিয়ে যেতে হবে। কিন্তু শর্টকাটের জন্য আমরা এখান দিয়ে চলে আসি। সামনে এই যে রাউন্ড রোডটা রয়েছে এখান থেকে আমরা ক্রস করে নিই, তাহলে অনেকটা সুবিধা হয়ে যায়। নাহলে ক্রস ওখানে সিগনালের জন্য আমাদের অনেকক্ষণ অপেক্ষা করে থাকতে হয়। যে সিটি কর্নারটা দেখা যাচ্ছে, এই সিটি কর্নার অপোজিটেই আমরা মেয়ে ফ্লাওয়ার বিল্ডিংয়ে আগে থাকতাম, আর এই কারামার এটা হচ্ছে একদম সেন্টার পয়েন্টের জন্য এখানে খুব সুবিধা হতো। আরেকটা ভালো জিনিস হলো এখানে সব রাস্তাতেই প্রায় বাইক স্টেশনগুলো এরকমভাবে করা রয়েছে, এগুলো এখানে বাইক বলে। এগুলো মেবি একটা কার্ড সিস্টেম রয়েছে, অনলাইন রিচার্জ করে রাখতে হয়, মানে কার্ড দিয়ে মানে পাঞ্চ করলেই এগুলো চলে। এটা হলো এমিরেটসের এক্সচেঞ্জ, পাশেই জয়া লুকাসও রয়েছে, আর নিচে একটা র্যাক ব্যাংকের এটিএমও রয়েছে। আমাদের যখন ইন্ডিয়াতে টাকা পাঠানোর হতো তখন আমরা এই র্যাক ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে এমিরেটস থেকে পাঠিয়ে দিতাম, খুব সুবিধা হতো। কারণ আমাদের এই র্যাক ব্যাংকের অপোজিটেই হচ্ছে আমাদের পুরো রুমটা, এখানে মেয়ে ফ্লাওয়ার বিল্ডিং বলে একটা বিল্ডিং রয়েছে, ওইখানেই আমরা থাকতাম। তো এখন একটু দূরে চলে গেছে, এখন আর কিছু করার নেই, কী আর করবো। এইটা হচ্ছে এডিসিপি মেট্রো স্টেশন। তো এই কারামাটা হলো এমন একটা জায়গা যেখানে হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন হাত বাড়ালেই সব কিছু পাওয়া যায়, মানে গাড়ির আর কোনো প্রয়োজন হয় না। চলুন আমরা চলে এসি নেস্ট্রো হাইপার মার্কেটে। কী বলুন তো, যত দূরেই চলে যাই না কেন, নেস্ট্রো থেকে ফ্রেশ একবার মাছটা খাওয়ার পরে আমাকে আবার এই নেস্ট্রোতেই ফিরে আসতে হয় মাছ কেনার জন্য। এখানে যে বাংলাদেশি ফিশ মার্কেটগুলো রয়েছে না, সেখানে সব ফ্রোজেন ফিশ পাওয়া যায়, আমার ঠিক ভালো লাগে না। আর অন্যান্য মলগুলোতে যে মাছ পাওয়া যায় তার কোয়ালিটি আমার অতটা পছন্দ হয় না, তাই জন্য বারবার মাছ কেনার জন্য এখানেই আসি। আর এখানে দেখুন ভ্যারাইটিস টাইপের মাছ পাওয়া যায়, ওইদিকে শঙ্কর মাছ পছন্দ হয়ে গেছে, শঙ্কর মাছটা কিনছে। ততক্ষণ চলুন আপনাদেরকে আমি বাদবাকি মাছগুলো দেখাই। এগুলো কী মাছ না আমি সত্যি জানি না, কেমন একটা লম্বা লম্বা মতো মুখ মাছগুলো। পমফ্লেট মাছগুলো দেখুন কী সুন্দর, না একদম বড় বড় সাইজের, হেভি ফ্রেশ হয়, আমি খেয়ে দেখেছি, দারুণ। আর এগুলো কী রঙিন মাছ ভগবানই জানে, আমি জানি না। এগুলো কিংফিশ, কিংফিশটাও দুর্দান্ত স্বাদ, পুরো মাংসকে হার মানিয়ে দেবে, এত সুন্দর স্বাদ হয়। শার্কটা এখনও পর্যন্ত খাইনি, দেখে মানে ভয় লাগে দেখে। আর এই যে লাল লাল মাছগুলো, এগুলো আমাদের ওখানে পাওয়া যায় সাইপন না কি বলে, এখানে এগুলোকে কাতলা মাছ বলে বিক্রি করে। চলুন একটা ডিমের ট্রে নিয়ে নিই, যে 13 গ্রামের যেটা রয়েছে, চলুন 13 গ্রামেরটা নিয়ে নিই, দুজনের জন্য এটাই হয়ে যাবে এনাফ। এখানে আবার সব ডিমের গায়ে এক্সপায়ারি ডেট দেওয়া থাকে, তাই জন্য এক্সপায়ারি ডেটটা দেখে নিতে হয়। এখানটা আবার আইসক্রিমের রাশি, একবার ঢুকলে আর আইসক্রিমগুলো দেখলে আর ফিরে যেতে মন চায় না, মনে হয় যেন খেয়ে নিই। আজকে এত দুপুরবেলা এত দূর রাস্তা হেঁটে এসেছি, তো দুটো আইসক্রিম দুজনের জন্য নেব। বাস্কিন রবিন্সটা ও বারবার আমাকে অনেকদিন ধরে বলছে খেয়ে দেখো খুব ভালো, খেয়ে দেখো খুব ভালো, কিন্তু আমার কোনোদিন খাওয়া হয়নি। চলুন আজকে দুটো কর্নেটো নেব। এখানে দেখুন ফ্রোজেন রুই মাছ আর ইলিশ মাছ পাওয়া যায়, রুই মাছগুলো প্রায় 3 কেজি করে ওজন, আমরা দুজন তো খেয়ে শেষ করতে পারবো না, তাই কোনোদিন ভয় নিয়ে উঠতে পারিনি। ইলিশ মাছগুলো 1 কেজি করে হয়, একদিন টেস্ট করে দেখবো কেমন।
চিকেনের লিভারটা দেখলেই আমি খাবো খাবো করে চেল্লাতে থাকে। 450 গ্রাম করে ওজন, দুটো রয়েছে, কিন্তু দুজন তো খেয়ে শেষ করতে পারবো না, 900 এখন লিভার, এখন দুজন মিলে কী করে খাবো, তাই আর নিতে পারবো না। একটা যদি হতো তাহলে নিয়ে নিতাম। আর এইগুলো হচ্ছে সব ফ্রোজেন চিকেন, ভ্যারাইটিস টাইপের কোম্পানির এখানে ফ্রোজেন চিকেন রয়েছে। যখন আমাদের খাওয়ার ইচ্ছা হয় ফ্রোজেন চিকেন নিয়ে চলে যাই, কারণ হচ্ছে ফ্রেশ চিকেন আর ফ্রোজেন চিকেনের মধ্যে আমার খুব একটা ডিফারেন্স মনে হয় না, তো একই টেস্ট লাগে বলে ফ্রোজেনটাই নিয়ে চলে যাই। চলুন ছোটো থেকে একটা দই নিয়ে নিই, বেশি বড় নিয়ে নিলে আবার ঘরে রাখতে পারবো না, খারাপ হয়ে যাবে, ফ্রিজ নেই। এখানে গরমের দেশ বলে কত রকমের দই তুলেছে দেখুন, দইয়ের শেষ নেই, দই আর দই, যেদিকেই তাকাচ্ছি। আর আমরা যে ছাঁচটা খাই না, এখানে দেখুন ছাঁচও মানে কি একদম রেডিমেড বিক্রি হচ্ছে, ভরা ছাঁচ একদম সব। চলুন নেওয়া হয়ে গেছে, এবার একটু ইলেকট্রনিক্সের দিকে যাব, দেখি ফ্রিজগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে। যদি ঠিকঠাক দামের মধ্যে হয় তাহলে একটা নতুন নেব, নাহলে পরে এসে একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ দেখবো কীরকম দাম। এখানে সব ধরনের ডাল পাল রয়েছে, কিন্তু আমাদের ঘরে ডাল রয়েছে, এখন নেওয়ার দরকার নেই। ওইটা ওটা তুলছে, এটা নেবো ওটা নেবো, কিন্তু এখন কোনোটাই দরকার নেই নেব। চলুন, আমার ঘরের জন্য একটু পিলো কভার আর বেডশিট লাগবে, সেই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু সেগুলো পুরাতন হয়ে গেছে, আর এখানে এত খুঁজি পাইও না সেরকম, মানে পলিস্টার ছাড়া এখানে সেরকম বেডশিট ভালো নেই। তো একটা পেয়েছি 54 গ্রামের টাব কিং সাইজ বেডের জন্য, যদিও আমাদের কিং সাইজ লাগবে না, কিন্তু বাদ বাকি সবই পলিস্টার, ওই জন্য ওইটাই নিয়ে নেবো। আর একটা পিলো কভারের সেটও নিয়েছি। চলুন বাড়ি চলে এসেছি, এই হচ্ছে বাজার, সব কিছু নিয়ে চলে এসেছি। আর একটা কার্পেটও নিয়েছিলাম, কার্পেটটা পেতেছি, আর বেডশিটটাও পেতে নিয়েছি সঙ্গে সঙ্গে এসে, বেশ ভালোই লাগছে। চলুন এবার বেলা অনেক হলো, ঘরপর গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার রান্নাটা ঝটপট করে নিয়ে লাঞ্চটা সেরে ফেলবো। তো ও মাছ ফাছ ধুয়ে সব রেডি করে রেখেছিলো, আমি শুধু রান্নাটা করে নেবো, চালটা ভিজিয়ে রেখে গেছিলাম, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, মাছটাকে ভেজে নিয়ে যেমন মাংস রান্না করে মাংসের মতো করে পেঁয়াজ রসুন লঙ্কা ঝাল ঝাল করে একদম দিয়ে নর্মাল জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে রান্না করে নেবো। মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি, বা একটু গরম জল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, তাহলেই রেডি হয়ে যাবে। চলুন আমাদের লাঞ্চ প্রিপেয়ার হয়ে গেছে, আমরা খেতেও বসে গেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটা ব্লগে।